নৌকা বা আওয়ামী লীগের বাইরে থেকেও বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের অংশীদার হওয়া যায় বলেছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। একই অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন অপব্যবহার ও সাইবার অপরাধ রোধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সহযোগিতা আদায়ের চেষ্টা চলছে। শনিবার দুপুরে হবিগঞ্জের চুনারু ঘাটে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে তারা এমন মন্তব্য করেন। স্থানীয় ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা। প্রধান অতিথি ছিলেন তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহির, ব্যারিস্টার সুমন ও মোয়াজউদ্দিন শরীফ। অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত তৌহিদ আফ্রিদি, তাশরিফ খান, সোলাইমান সুখন, ইকবাল বাহার, ফারাবি হাফিজ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য কিছু সোনার মানুষ দরকার, সব সময় এরকম না যে নৌকার মধ্যেই থাকতে হবে। আমরা নৌকার কিছু বাইরে থেকেও নৌকার ধাক্কাইয়া পার করে দিব এবং বঙ্গবন্ধুরে বুকে ধারণ করে ফেসবুক ব্যবহার করে অনেকে কিন্তু শিক্ষা স্বাস্থ্য কার্যক্রম নিশ্চিত করছে, অপরদিকে অনেক উদ্যোক্তা তারা আয় করছে, আবার ফেসবুককে ব্যবহার করে কিন্তু অনেক মানে অপরাধমূলক কার্যক্রম, প্রতারণা এবং বাজে কন্টেন্টও তৈরি হচ্ছে। তো এটা আর কি আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা করছি যাতে করে ফেসবুক কর্তৃপক্ষ, ইউটিউব কর্তৃপক্ষ, টিকটক কর্তৃপক্ষ তারাও যাতে এটা বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে ধর্মীয় মূল্যবোধ সেটার প্রতি সম্মান এবং মর্যাদা রেখে যাতে সেই বিষয়গুলো পড়ে।